बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय सप्तम श्रेणी शिक्षार्थी बंधुरा, अस्सलामु अलैकुम। ईटीएस अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाच्छी। बंधुरा, गत क्लासे आमी तुम्हारे पाठ्य बइयेर 6.1 अध्यायटा निये आलोचना करेछी। तो आज के आमी ए अध्यायेर उपर एकटी सृजनशील निये आलोचना करब इनशाल्लाह। तो बंधुरा देखो, सृजनशीलटिर उद्दीपके देया आछे 2a + 3b भाग 4a² - 9b² कमा x² भाग a² - 2ab कमा y² भाग a + 2b तीन टी बीजगणित भग्नांश। ताले क अंशे चावा हुए से प्रथम भग्नांशर हर के उत्पादके विश्लेषण करो। एरपरे ख नम्बर चावा हुए से बंधुरा प्रथम भग्नांश के लघिष्ठ आकारे प्रकाश करो। और ग अंशे चावा हुए से प्रथम और द्वितीय भग्नांश के साधारण हर विशिष्ट भग्नांशे प्रकाश करो। तो चलो बंधुरा, प्रथम आम्रा क अंशे समाधान करी। तो आम्रा लिखब प्रथम भग्नांशेर हर, प्रथम भग्नांशेर हर समान। देखो तो बंधुरा प्रथम भग्नांशेर हर की देया छिलो 4a² - 9b² एटाइ लिखब आम्रा 4a² - 9b² तो एटाके की करब बंधुरा देखो a एर उपर स्क्वायर देया आछे आर 4 एर उपर कोनो स्क्वायर नेई। তাহলে আমাদের কি করতে হবে, দুইটার উপরে যাতে স্কয়ার আনা যায় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কিভাবে আমরা দুইটার উপরে স্কয়ার আনবো বন্ধুরা, আমরা এখানে 4 এর পরিবর্তে লিখলাম 2 আর এখানে a লিখে আমি ব্র্যাকেটে স্কয়ার দিলাম। তাহলে কি হলো বন্ধুরা দেখো তো, 2 এর উপর স্কয়ার করলে 4, a এর উপর স্কয়ার করলে a স্কয়ার। তাহলে দুইটাকে একসাথে আমি স্কয়ার করে দিলাম। এখানেও ঠিক একইভাবে 9 কে আমরা লিখতে পারি 3 আর এখানে b, এরপরে স্কয়ার দিলাম। তাহলে দেখো তো বন্ধুরা, 3 এর স্কয়ার করলে হবে 9 আর 2 এর স্কয়ার করলে 2 স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের একটা বীজগণিতীয় সূত্র চলে আসছে বন্ধুরা, সেটা কি, পুরাটুকুকে যদি আমি a ধরি আর এখানে যে পুরো অংশটা আছে এটাকে যদি আমি b বিবেচনা করি, তাহলে a² - b² তো এই সূত্রটা তোমরা জানো, a + b * a - b। এটাই হলো আমাদের প্রথম ভগ্নাংশকে, ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করা। তো বন্ধুরা আমরা ক অংশ বুঝে গেলাম, এরপরে আমরা আসব খ এ। তো খ অংশে আমাদের কাছে চাওয়া হয়েছে কি বন্ধুরা, প্রথম ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো বন্ধুরা আমরা লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয় এই নিয়মটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আজকে আবার আমরা দেখি আমাদের মনে আছে কিনা বন্ধুরা। তো আমরা লিখব কি, প্রথম ভগ্নাংশ বন্ধুরা, ভগ্নাংশটা কি ছিল, 2a + 3b ভাগ 4a² - 9b² তো বন্ধুরা দেখো আমরা ক অংশে কিন্তু এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। তো এইটাকে কিভাবে করেছিলাম বন্ধুরা, 2a লিখে তার উপর স্কোয়ার দিয়েছিলাম আর 3b লিখে তার উপর স্কোয়ার দিয়েছিলাম আর উপরে লব যেটা আছে এভাবেই রেখে দিব, এটাকে চেঞ্জ করব না। এরপরে দেখো বন্ধুরা, তাহলে উপরে যেটা আছে আমি এটাই লিখলাম আর নিচে এটা কি বলছিলাম বন্ধুরা, সূত্রে গেছে a² - b² a + b * a - b। তাহলে বন্ধুরা এখানে দেখো 2a + 3b আর নিচেও আছে 2a + 3b, তাহলে আমরা কি করতে পারি, এই দুইটা অংশকে বাদ দিতে পারি। তাহলে উপরে কি থাকবে বন্ধুরা, 1 থাকবে আর নিচে থাকবে 2a - 3b। তো এইটাই হলো আমাদের প্রথম ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো বন্ধুরা এটাকে কিন্তু আর ছোট করা যায় না, এটাই সবচেয়ে ছোট আকার। তো আমি বলেছিলাম একটা ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারকেই বলা হয় লঘিষ্ঠ আকার।
এরপরে আসো বন্ধুরা গ অংশ নিয়ে আলোচনা করি। গ অংশে চাওয়া হয়েছিল কি বন্ধুরা, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ, এদেরকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো বন্ধুরা এই নিয়মটা অবশ্যই তোমাদের মনে আছে কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কি লিখবে, দ্বিতীয় ভগ্নাংশের হর। বন্ধুরা দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস টু এ বি। এখান থেকে দেখো বন্ধুরা, এখানে দুইটা এ আছে, এখানে একটা এ, তো এখান থেকে আমি একটা এ কমন নিব, তাহলে দুইটা এ থেকে একটা এ কমন নিলে একটা এ থাকবে, এখান থেকে এ নিয়ে গেলাম তাহলে থাকবে কি বন্ধুরা, টু ইন্টু বি। এরপরে আসি আমরা তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর কী দেওয়া আছে বন্ধুরা দেখো, এ প্লাস টু বি, এ প্লাস টু বি, এটাকে আর কিছু করা যায় না বন্ধুরা। এরপরে আমরা কি করেছিলাম বন্ধুরা, এই হর দুইটির লসাগু করেছিলাম, তাহলে এখানে লিখবো কি, সুতরাং হরগুলোর লসাগু। তো লসাগু কী হবে বন্ধুরা দেখো, এই দুইটার মধ্যে কিন্তু কোনোটাই কমন নেই, তো আমরা জানি যে কমন না গেলে উৎপাদক যা থাকে তাই লসাগু হয়, তাহলে লসাগু এটাই হবে, এ ইন্টু এ মাইনাস টু বি, আর এখানে হবে এ প্লাস টু বি। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম বন্ধুরা। এরপরে কি করেছিলাম বন্ধুরা, এখানে দুইটা ভগ্নাংশ যেহেতু চাওয়া হয়েছে, তাই এই লসাটুকুকে কয়বার লিখব আমরা, দুইবার লিখব। তাহলে আমরা লিখলাম এ ইন্টু এ মাইনাস টু বি, এ প্লাস টু বি, নিচে আবার লিখলাম এ ইন্টু এ মাইনাস টু বি, এ প্লাস টু বি। এরপরে কী করবো বন্ধুরা, মনে আছে নিশ্চয়ই, আমরা ভাগ চিহ্ন দেব। দেওয়ার পরে আমরা এই লসাগু থেকে কী করবো বন্ধুরা, প্রথম ভগ্নাংশের হরটাকে ভাগ করে দিব, এ ইন্টু এ মাইনাস টু বি। তাহলে কী হবে বন্ধুরা দেখো, প্রথম অংশ এ ইন্টু এ মাইনাস টু বি এটুকু বাদ চলে যাবে, থাকবে এ প্লাস টু বি। আর এখানে আবার এইটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটা দিয়ে ভাগ করে দিব, এ প্লাস টু বি। তাহলে দেখো বন্ধুরা, এ প্লাস টু বি বাদ চলে যাবে, থাকবে এ ইন্টু এ মাইনাস টু বি। ওকে বন্ধুরা, এরপরে কী বলছিলাম আমি, যে আমরা ভগ্নাংশটা তুলব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কী ছিল বন্ধুরা, দ্বিতীয় ভগ্নাংশ ছিল এক্স স্কোয়ার ইন্টু, সরি, এক্স স্কোয়ার ভাগ এ ইন্টু এ মাইনাস টু বি। তো এইটাকে আমরা সমান দিয়ে লিখব বন্ধুরা, এখানে এ ইন্টু এ মাইনাস টু বি লিখলাম আমরা, যদিও এখানে দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি, তো এটাকে ভেঙেই কিন্তু আমরা পেয়েছিলাম এ ইন্টু এ মাইনাস টু বি, তাই আমি এটা লিখে দিলাম। এরপরে কী করবো বন্ধুরা, এইটাকে আবার লিখব এক্স স্কোয়ার এ ইন্টু এ মাইনাস টু বি। লেখার পরে আমরা যে ভাগফলটা পেয়েছিলাম প্রথমে, এ প্লাস টু বি, এটা দিয়ে গুণ করে দিব লব এবং হরকে। যদি গুণ করে দেয় তাহলে বন্ধুরা কী হবে দেখো তো, এইটাই হবে, গুণ করলে এটাই আসবে, সুতরাং আর কিছু লেখার দরকার নাই বন্ধুরা। দেখো এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি, আর নিচে এ ইন্টু এ মাইনাস টু বি, এ প্লাস টু বি। এরপরে দেখো দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে, সেই ভগ্নাংশটা কী ছিল বন্ধুরা, ওয়াই স্কোয়ার ভাগ, এরপরে কী ছিল বন্ধুরা, এ প্লাস টু বি। তাহলে এটাকে আবার আমরা লিখব ওয়াই স্কোয়ার, আর নিচে এ প্লাস টু বি। এরপরে কী করবো বন্ধুরা, এখানে আমি যে ভাগফলটা পেয়েছিলাম দ্বিতীয় ভাগফলটা, এ ইন্টু এ মাইনাস টু বি, এইটা দিয়ে গুণ করে নিব, তাহলে নিচেও গুণ করে নিচ্ছি বন্ধুরা, এ ইন্টু এ মাইনাস টু বি, অর্থাৎ লব এবং হরকে এই ভাগফলটা দিয়ে আমি গুণ করে নিলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে একটু গুণ করতে হবে, তাই আমি গুণ করে নিলাম এ গুণ এ স্কোয়ার, তাহলে কী হবে বন্ধুরা, এ ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে কি, অথবা আমি ওয়াই স্কোয়ার আগে লিখলেও পারব, এ মাইনাস টু বি, আর নিচে থাকবে এটাকে আমি আগে লিখলাম এ মাইনাস টু বি, এ প্লাস টু বি।
तो এখন বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো তো আমরা যে প্রথম যে ভগ্নাংশটা এখানে পেলাম এটার হর a into a - 2b a + 2b আর দ্বিতীয় যে ভগ্নাংশটা পেলাম এটার হরও a into a - 2b a + 2b অর্থাৎ দুইটারই হর কি হলো সমান হলো আর আমরা জানি হর সমান হলে তাকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তো বন্ধুরা এই ছিল আমাদের এই সৃজনশীল অংশের সমাধান তো এই একই নিয়মে তোমরা এই অধ্যায়ের সৃজনশীলগুলি কমপ্লিট করবে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম